সন্ধ্যা, আজকের আপনাদের সামনে আমি আবার চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে, যে ভিডিওতে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে একটা নতুন ধরনের জিনিস বানানো যায় সেটা একটু দেখবেন আপনারা। তার সঙ্গে সন্ধ্যাবেলা তো আমি একটু চা খেয়ে নিই, চা খেতে খেতে আপনার সাথে আমি আবার কথা বলছি। আর যেহেতু মানে কারণটা আপনাদের আমি বলে দিচ্ছি, কারণটা হচ্ছে আজকে হচ্ছে 11ই সেপ্টেম্বর, আমার মেয়ের জন্মদিন। সেই জন্মদিনের জন্য একটা নতুন ধরনের ঘরোয়া জিনিস আমরা বানিয়ে আপনাদের সবাইকে আমি খাওয়াবো। মানে যদি আপনারা আমার বাড়িতে এসে থাকেন, মানে কোনো দিন যদি যেদিন আসবেন হয়তো অবশ্যই আপনাদের খাওয়াবো। তো আপনাদের নতুন জিনিসের নামটা আমি বলে দিই, আপনারা হয়তো সাসপেন্সে থাকবেন। জিনিসটি হচ্ছে ঘরোয়া মটন বিরিয়ানি। মানে শুদ্ধ ভাষায়, বাংলা ভাষায় যদি বলা যায়, খাসির মাংসের বিরিয়ানি। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা পুরোটাই অবশ্যই দেখবেন, নাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না। আমি আপনাদের ভিডিওটা দেখাবো কীভাবে খাসির মাংস দিয়ে বিরিয়ানি করা যায় ঘরোয়া পদ্ধতিতে। আর বিরিয়ানিটা আমি বানাবো না, বানাবে আমার ভাইপো শুভম। তো চলুন আগে আগে এগিয়ে যাই, বিরিয়ানিটা কী প্রসেসে বানানো হচ্ছে সেটা আপনার সঙ্গে একটু আমি শেয়ার করি। এটা খাসির মাংস অলরেডি চলে এসেছে বিরিয়ানি বানানোর জন্য, একদম পিওর খাসি, দেশি খাসি। যাই হোক, এরপরে খাসিটা, এই মাংসটা ভালো করে, মটনটা ভালো করে ধুয়ে একটু ম্যারিনেট করতে হবে, সে প্রসেস চলছে। চালটি ধোবো, এই চালটি ধোয়া হচ্ছে ভালো করে। এখানে মোটামুটি 2 কিলো চাল আছে, 2 কিলো বাসমতি চাল। দেখা যাক কতজন খায়। এটা হচ্ছে ঘরোয়া পার্টি হচ্ছে, মানে ঘরোয়া বার্থডে পার্টি। তো বিরিয়ানির মাংস রেডি হচ্ছে, মানে মাটন রেডি হচ্ছে, আর খুবই সুন্দর কালারটা হয়েছে। আর এই আমার, এই আমার ভাইপো এই বিরিয়ানিটা তৈরি করবে। মাটন রেডি হয়ে গেছে, এদিকে আলু চলছে, আলু কাটা, আর এদিকে এই আলু সেদ্ধ হচ্ছে, ওইদিকে চালটা সেদ্ধ বসাবো। সেদ্ধ এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে রায়তার পেঁয়াজ লঙ্কা রেডি হয়ে গেছে, এদিকে বিরিয়ানির পেঁয়াজ, আর এদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে। বিরিয়ানির চাল রেডি হয়ে গেছে, আর এই যে এঁচেছে আলু, আর এই যে বিরিয়ানি রেডি চলছে, এটা হচ্ছে পিওর বাসমতি রাইস। প্রথমে এই ভাতটা দিল, দুধ আছে, এই ভাজা পেঁয়াজ, আর মটনটা, যেটা মটনটা হচ্ছিল সেই মটনটা কিভাবে না বাথরুমে কোথায়, এই সামনেটাই গালছি, এই সামনেটাই, এই মধ্যে এখন এই কেওড়া জল আর এই রং দেবে। ওখানে যে মার গালছি তো এই ওইটার উপরে, এই ঝুড়ির উপরে যে রং দিচ্ছে, দেখো কালারটা, বিরিয়ানি কালার, বিরিয়ানি কালার। অল্প অল্প করে চাল দিচ্ছে, চালটা লম্বা লম্বা, মানে ভাতটা আর দেবো না সব। এই আলুটা দিচ্ছে, আলুটা সুন্দরভাবে সাজাবে। আরে দিয়ে দেন, এই আলুটার মধ্যে হালকা করে এ দিয়েছি, এবারে এই মটনটা অল্প অল্প করে মটন দেবে, পিওর মটন এটা।
পুরো মটনটা মোটামুটি দেওয়া হয়ে গেছে। যেটা ছিল পুরো মটনটা দেওয়া হয়ে গেছে, এবারে এরপরে আবার চাল দেওয়া হবে। এবারে এই যে এরকম পেঁয়াজের যে পেঁয়াজ ভাজাগুলো রেখেছিল, পেঁয়াজ ভাজাটা পুরো কালার। এরপরে এই যে কালার আছে বিরিয়ানি কালার, এই এই কালারটা দেওয়া হবে। এই কালারটা দেওয়া হচ্ছে এই বিরিয়ানি কালার, এটাতে হচ্ছে বিরিয়ানি যে রংটা আছে সেই রংটা আসবে। এরপরে দুধটা যেটা আছে ওটা দুধ দিয়ে ওই কালারটা করা হয়েছে। এরপরে এরপরে একটু হালকা দুধ দিতে হবে, বেশি পড়ে যাচ্ছে না, ওই অল্প একটু দুধ দেওয়া হলো, জল বেশি হচ্ছে। এটাই হচ্ছে বিরিয়ানি মশলা, এটাই হচ্ছে আসল যে গন্ধটা আছে বিরিয়ানি, সেই গন্ধটা মশলার থেকে পাওয়া যায়। বিভিন্ন টাইপের মশলা আছে, আর এটা হচ্ছে আমুল ঘি। আপনারা অন্য যে কোনো ঘিও দিতে পারেন, গাওয়া ঘি লাগবে, গাওয়া ঘি দিলে টেস্টটা ভালো আসে। আমরা বাংলাদেশ সাধারণত বাঙালিরা গাওয়া ঘিতেই খায়, আর নন বেঙ্গলিরা কাঁচা ঘিতেই খায়, মানে আনি ঘি এই টাইপের কাঁচা ঘিতে খায়। আমাদের বাঙালিরা সবসময় গাওয়া টাইপের ঘি দেবো। এরপরে বাদ বাকি যে চালটা আছে মানে ভাতটা, সেই ভাতটা দেওয়া হচ্ছে। এ লাস্টে আবার উপর দিকে পেঁয়াজটা দেওয়া হয়ে যাচ্ছে, এবং সবার সবশেষে যে এই এই রংটা বেঁচে আছে এই রংটা আবার দেওয়া হবে, যাতে উপরের ভাগটি ও বিরিয়ানি কালার। এটা হচ্ছে কেশর রং, এটাকে কেশর রং বলে। এটা বাজারে গিয়ে সাধারণত এটা বুশ কোম্পানির রং, বুশ। আর উপরে একটু আবার তো দুধ দেওয়া হয়ে গেল, মোটামুটি বিরিয়ানির প্রিপারেশন রেডি। আর এই উপর থেকে আবার একটু তেল দেওয়া হলো, রিফাইন তেল দেওয়া হলো, তার আগে ঘি তো দেওয়া হয়েছে, এবার উপরে আবার ঘি দেওয়া হবে। এই যে ঘিটা দেওয়া হয়, এই যে ঘিটা দেওয়া হচ্ছে, আবার ঘিটা দেওয়া হচ্ছে। মোটামুটি বিরিয়ানির রেসিপি মোটামুটি কমপ্লিট। এবারে এটি ঢেকে দিয়ে ধিমি আছে, মানে একদম অল্প আছে, এটা বসাতে হবে। এই যে লাস্টে যে মশলাটা ছিল, যে মশলাটা বিরিয়ানি মশলাটা আবার দেওয়া হচ্ছে উপরে ভাগটাকে ভালো করে, যাতে এ হয় উপরে ভাগটা যেতে ভালো করে হয়, সে এ হচ্ছে। ঘি লাগছে এখানে তো সবশেষে আটা ভালো করে মেখে এই আটাটা এই সাইড থেকে দেওয়া হচ্ছে, যাতে ভিতরে মানে বাতাসটা বাইরে না বেরিয়ে যায়, সেই জন্য এটা দেওয়া হচ্ছে। মানে ভিতরের যে গরম ভাপটা ওটা ভিতরেই থাকবে, এবং ওর সঙ্গে ভিতরে যে আছে এটি পুরোটাই রেডি হয়ে যাবে। এই যে ধীরে ধীরে চারিদিকে দিয়ে দিচ্ছি, এটা খালি সামান্য একদিকে ফাঁকা থাকবে। এটা আটা কমপ্লিট হয়ে গেছে, এই আটাতে এবারে যে ঢাকনাটা ঢেকে দিল, এবারে চারিদিকে ঢেকে দিয়ে এবারে বিরিয়ানি জন্য এই হবে। বসা দিচ্ছি এবারে ওজন চলে গেছে, এবং একদম অল্প আছে, প্রথম দিকে একটু বেশি আছে, তারপরে একদম অল্প আছে। একটু মোটামুটি 30 মিনিট খানি বসিয়ে রাখে, নামিয়ে দিলে বিরিয়ানি রেডি হয়ে যাবে। অবশেষে বিরিয়ানি রেডি, এই বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানি নামানোর পরে দেখা যাক কীরকম হয়েছে। বিরিয়ানি হয়ে গেছে, এই হচ্ছে আমার মা আর মেয়ের বার্থডের বিরিয়ানি। আবার আমার ভাইজি বলছে বিরিয়ানি, দেখ আবার এই সবাইকে ধীরে ধীরে দিচ্ছে, আমি একটু করে টেস্ট করবো, আমি একটু করে জাস্ট টেস্ট করে দেখি কীরকম হয়েছে, আমি একটু খেয়ে দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে। আশা করি বিরিয়ানিটা ভালো হচ্ছে। দারুণ, মানে বেশি তেল তেল না, রিচ না, একদম খুবই খুবই সুন্দর।
মানে আমার ভাইপো এত সুন্দর বিরিয়ানিটা বানায় তো বলার মতন না। ঠিক আছে যাই হোক, কথাটা আর বেশি বাড়ালাম না, এরপরে দেখা হলে আপনাকে বিরিয়ানি বানিয়ে খাওয়ানো হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, যতটা বেশি পারেন শেয়ার করবেন। আর বেশি বেশি ভিডিও পেতে গেলে আমার ফেসবুক পেজ KGBPS ব্লগ ফলো করুন এবং আমার ইনস্টাগ্রাম পবিত্র কুমার সিকদার ফলো করুন আরও ভালো ভালো ভিডিও পেতে গেলে। আর ইউটিউব পবিত্র সিকদার 74 সাবস্ক্রাইব করুন। তো যাই হোক, এরপর আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে, নতুন ভিডিও আপনাদের জন্য ভালো করে বানানোর আরও একটু চেষ্টা করব, আরও যাতে ভিডিওগুলো ভালো হয় সেই ভিডিও বানানোর চেষ্টা করব। তো যাই হোক, অনেক রাত হলো আর যেহেতু ভিডিওটা বড় করলাম না, চলুন শুভরাত্রি, গুড নাইট।